নমস্কার বন্ধুরা, এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন 9.5 চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস ঘোষণা করেছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, জুনিয়র সিনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভায় অনুমোদন, নবান্ন থেকে ঘোষণা মমতার। 5,100 জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, চল দেখে নেওয়া যাক। দেখুন, দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে একটা বড় ঘোষণা রাজ্য সরকারের। জমিদাতাদের পরিবারের একজনকে কনস্টেবল পদে চাকরিতে নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সোমবারই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। দেখেন, দেখুন এখানে বলা হয়েছে, পাঁচ হাজার একশো কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই নিউজটা দেখে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।